পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের অনলাইন এইচআরএ ডিক্লারেশন চালু হয়েছে। এই এইচআরএ ডিক্লারেশন যে সমস্ত কর্মচারীরা জমা করে থাকেন তারা হলেন অবিবাহিত এবং বিবাহিত, কিন্তু স্বামী বা স্ত্রী চাকরি করেন না। এছাড়াও বিবাহিত কিন্তু তার স্বামী বা স্ত্রী চাকরি করেন। শুধুমাত্র এই ধরনের কর্মচারীগণকেই তার এইচআরএ ডিক্লারেশন ফর্ম জমা করতে হয়। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীগণ অনলাইনের মাধ্যমে এইচআরএ ডিক্লারেশন কী করে সাবমিট করবেন সেটাই দেখব আজকের এই ভিডিওটির মাধ্যমে। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দি বেল আইকন। প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি ডেস্কটপে। এরপরে এখানে সার্চ বারে লিখবেন Wbifms। এখানে Wbifms খুলে এন্টার মারার পর এরকম একটি অফিসিয়াল পেজ ওপেন হবে। এই পেজটিতে সরাসরি আসার জন্যে ডিসক্রিপশান লিঙ্কে আমি এই লিঙ্কটি দিয়ে রাখব, সরাসরি চলে আসতে পারবেন সেই লিঙ্ক থেকে। এখান থেকে এই Wbifms-এ ক্লিক করব। ক্লিক করার পর এরকম পপআপ মেসেজ আসবে, সেটাকে ক্লোজ করব। তারপরে এদিকে বাঁ দিকে সাইন ইন করব। সাইন ইন করার পর এরকম পেজটি ওপেন হবে। এইখানে আপনি আপনার এখানে যে ইউনিক আইডি আছে, আপনার এমপ্লয়মেন্ট আইডি, সেই আইডিটি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পরে নিচে সেই এমপ্লয়মেন্ট আইডির এবং নিচে আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি আপনি এখানে ইনপুট করবেন। করার পরে এই নিচে যে লগইন বাটন দেখতে পাচ্ছেন, এই লগইন বাটনে ক্লিক করতে হবে। তো আমি আমার এই লগইন বাটনটি ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আপনার যে ইউজার আইডি বা এমপ্লয়মেন্ট আইডির যে পেজ সেটা ওপেন হবে। তারপর এরকম বাঁ দিকে চলে আসবেন। সেখান থেকে এই বাঁ দিকে গিয়ে আপনি মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে, এই নিচের দিকে আসলে দেখবেন এমপ্লয়ি এইচআরএ ডিক্লারেশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এমপ্লয়ি এইচআরএ ডিক্লারেশন যে ফর্মটি সেটি এখানে শো করবে। এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে, এই যে এখানে মাই ওয়াইফ হাজব্যান্ড ইজ নট ইন সার্ভিস আন্ডার দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং অর এনি স্ট্যাটেটরি অর লোকাল বডি এডুকেশনাল ইনস্টিটিউট ইত্যাদি। অর্থাৎ এই কলামটি শুধুমাত্র তাদের জন্যই যে সমস্ত কর্মচারীগণের স্বামী কিংবা স্ত্রী সার্ভিস করেন না, শুধুমাত্র তারা এখানে টিকমার্ক দেবেন। এবং টিকমার্ক দেওয়ার পরে এই যে পরবর্তী অপশনগুলি আপনি দেখতে পাচ্ছেন, নেম অ্যান্ড অ্যাড্রেস, এই অপশনগুলিকে আপনাকে এডিট করতে দেবে না। শুধুমাত্র এই উপরের এটাতে ক্লিক করার পরেই আপনি এখানে এখান থেকে আপনি সেভ করতে পারেন কিংবা অ্যাপ্রুভের জন্য সেভ অ্যান্ড ফরওয়ার্ড করে দিতে পারেন। সেভ অ্যান্ড ফরওয়ার্ড করলে আপনার এই ফর্মটি আপনার ডিডিওর কাছে এটা ফরওয়ার্ড হয়ে যাবে। তারপরে এই নিচের কলামটি মাই ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড ইন সার্ভিস অ্যান্ড ফলোয়িং আর দি পার্টিকুলার অফ হার বা হিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড পে ইটিসি ড মাই হার বা হিম। অর্থাৎ যে সমস্ত কর্মচারীগণের স্বামী এবং স্ত্রী কর্মরত আছেন তারা এখানে টিকমার্ক দেবেন, এবং টিকমার্ক দেওয়ার পরে নিচের যে অপশনগুলি আছে সেগুলি ডেটাগুলো দিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ হার বা হিম অফিস। অর্থাৎ যদি স্বামী কর্মরত হয় তার ক্ষেত্রে স্ত্রীর অফিস অ্যাড্রেস, এবং স্ত্রী কর্মরত হলে তার ক্ষেত্রে স্বামীর অফিস অ্যাড্রেস এখানে দিতে হবে। তারপরে এখানে প্রেজেন্ট পে পার মান্থ, অর্থাৎ এখানে যে বেসিক পে সেটাই এখানে বেসিক পেটি এখানে দিতে হবে। তারপরে ওই পে স্লিপের লাস্ট যেটি এইচআরএ ড্র করা হয় সেই এইচআরএটি এখানে ইনপুট করতে হবে। এবং নিচে যদি সেই কর্মচারী যদি বাড়ি ভাড়া করে থাকে তার ক্ষেত্রে সেই হাউস রেন্ট এই জায়গাটি এখানে বাড়ি ভাড়ার কত টাকা দেয় সেটা এখানে ইনপুট করতে হবে। করার পরে এখানে সেভ করতে পারেন, আর সেভ করলে পরে আবার আপনাকে এটা ফরওয়ার্ড করতে হবে। আর আপনি যদি সেভ না করেন সরাসরি আপনি অ্যাপ্রুভের জন্য
সেভ অ্যান্ড ফরওয়ার্ডে ক্লিক করবেন। তো আমি এখানে যেটি দেখাবো, যে সমস্ত কর্মচারীগণের স্বামী কিংবা ওয়াইফ চাকরি করেন না সেটা দেখাবো। তো এখানে আমি উপরেটা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে স্ক্রল করব, করার পরে এটাকে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভে ক্লিক করব। সঙ্গে সঙ্গেই উপরে রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফরওয়ার্ডেড টু ডিডিও কোর্ট, অর্থাৎ আপনার ডিডিওর কাছে এই ডিক্লেশনটি ফরওয়ার্ড হয়ে যাবে। এবার আপনি ফরওয়ার্ড হওয়ার পরে এই নিচে অ্যাপ রিপোর্ট পিডিএফ দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করলে আপনার যে আপনি অ্যাপ ডিক্লেশনটি সাবমিট করলেন বা ফরওয়ার্ড করলেন সেটি এখানে আপনার দেখতে পাবেন। আপনি এটাকে আপনার কাছে পিন করে এটা রেখে দিতে পারেন। আর তারপরে আপনার এই এইচআরএ ডিক্লারেশনটি স্ট্যাটাস দেখার জন্য আপনি এই বাঁদিকে আবার যাবেন, গিয়ে এখানে মাই রিকোয়েস্ট বলে একটি অপশন আছে, সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি মাই রিকোয়েস্ট অপশনে যাব। এখানে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করব, এইখানে লেখা আছে এইচআরএ ডিক্লারেশন স্ট্যাটাস। এখানে ক্লিক করার পরেই এখানে যে আপনি এটি ফরওয়ার্ড করেছেন সেখানে শো করবে। এখানে শো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন ডেটে আপনার এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম এবং পিডিএফটি যে দিয়েছেন, যে পিডিএফটি আপনার ফরওয়ার্ড করা হয়েছে সেটি এখানে শো করবে এবং এখানে রিকোয়েস্ট আইডি একটি দিয়ে দেবে এবং কিছুদিন পরে এটা আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাবে। এইভাবে অনলাইনের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার এইচআরএ ডিক্লারেশন অ্যাপ্লিকেশানটি সেন্ড করতে পারবেন আপনার ডিডিওর কাছে। সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হচ্ছে পরের অন্য কোনো একটি ভিডিওতে।